ورحمة الله وبركاته. আপনারা সবাই কেমন আছেন ভাই? একটু হইচই কম করা লাগে, কষ্ট হচ্ছে আপনাদের? কি সুন্দর গাছের তলে বসে আছেন, কষ্ট হওয়ার তো কথা না, গরমও নাই ঠান্ডা আজকে, তাই না? আচ্ছা ভাই ভাই একটু সবাই সাইলেন্ট হলেন, চিল্লে চিল্লি করা যাবে না। আমার পরেও ভারতের একজন পিসায় কথা বলবেন, এই জায়গা আমরা এমন একটা পরিবেশ দেখাবো যাতে ভিন দেশে যে মেহমান আসছেন তিনি যেন বুঝতে পারে না বাংলাদেশের মানুষ সত্যি আলেমদের কার ইসলামকে বড় মহাব্বত করে। এজন্য চিল্লাপাল্লা করা যাবে না, আসছি তো, অনেক কষ্ট করে আসলেও আসছি তো। এখন আপনারা তো আমাদের দুঃখ জীবনেও বুঝবেন না, জানটা চলে গেলেও বুঝবেন না। আজকে রাতে যদি আমার মৃত্যু হয়, কালকের যে মাহফিল কমিটি আছে ওরা বলবে হুজুর তো মরলো মরলো, আমাদের ওয়াজটা হওয়ার পরেই মরুক, কথা বলছেন নাই? তো অবস্থাটা হলো এরকম, কি যে যানজট, কি যে পেরেশানি, প্রায় 30-40 কিলোমিটার রাস্তা আসার পরে ঘুরে আবার আর একদিন আইসে, কি যে কষ্ট করে আপনাদের মাঝে আসছি, জীবনে যে অলিগলি হাঁটি নেই আজকে সেই অলিগলি দিয়ে আসছি এই জায়গা। তো যাই হোক, এরপরে তো আসছি, তো যাই হোক একটু চুপ করে চিল্লাপাল্লা না করে, অনেকের দেখতে কষ্ট হচ্ছে, বসতে কষ্ট হচ্ছে, কি করবেন ভাই? আপনারা ভালোবাসেন এই জন্য তো ছুটে আসছেন, তাই না? এই জন্য আল্লাহ পাক আপনাদের ভালোবাসা দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। সবাই হইচই করবেন ভাই, স্বেচ্ছাসেবক যারা আছেন পরিবেশটি সুন্দর রাখবেন, হইচই করার কোনো দরকার নেই। দেখা যদি না যায় মাঝে মাঝে আমি আপনাদেরকে দেখব, ঠিক আছে? এদিক ওদিক তাকাবো কে কেমন আছেন, কে কি করতেছে, মাঝে মাঝে একটু দেখবো আপনাদেরকে। খুব দ্রুত সম্মানিত ভাইরা আমার, চলুন আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনি। আজকের এই ইসরায়েলের সব এটা নাকি মাহফিল শেষে খাবার আছে না, সবাইকে খাইতে দিতে পারবেন তো নাকি শেষে খাইতে দেবেন কমে গেলে? আমি বলা হয় না, এক মাহফিল ওয়াজ করতে গেলাম, বলছে হুজুর আপনি ওয়াজ করেন পরে খাবার দেবে, যতগুলো প্যাকেট করছে মানুষ আসছে তার চেয়ে তো অনেক বেশি, নিচে নামে গেল। মানুষ আসছে অনেক বেশি, এজন্য খাবার আসলে দিতে পারলে ভালোই, খারাপ না, যেহেতু আজকে একটা বরকতপূর্ণ রজনী, নিসফিবিন শাবান, যেটাকে আমরা বলি শবে বরাতের রাত, তাই না? আজকের এই শাবান মাসের মধ্য রজনীতে আমরা কোরআনের কথা শোনার জন্য বসেছি, জানি না কতটুকু আপনারা শুনবেন আমি বা কতটুকু বলতে পারবো, কেমন যে আলোচনা শোনে চৌগাছার মানুষ তাও তো আমি জানি না, ওয়াজ করাই তো কঠিন হয়ে গেছে, তারপরে আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। সালাম দিয়ে কথা বলা শুরু করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ইন্নাল হামদালিল্লাহি লা করামিল্লাযী খলাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম, ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলম, نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا
محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونصيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شغل جبان سر محبت آواز ده پرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر والمسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل درود ابراهيم بدون اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد يميك منكر هرار غهاي تماري دن أسمان تك نامي القرآن هرار غهاي تماري دن أسمان تك نامي القرآن ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল-আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা আই চিল্লা পাল্লা করবেন না এই ভাইটা আমার সাথে বগুড়া থেকে আসছে আসতে আমরা লেট করছে যেন লাগাতে লেট হচ্ছে ফোনে কিছু নেবেন না আর দেখা না গেলে আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখি এখন সিহারা দেখতে গেলে তো সমস্যা কথা বোঝেন নাই আপনাদের যদি খুব বেশি দেখার ইচ্ছা থাকে তাহলে আমি পাঁচ মিনিট দাঁড়ায় থেকে দেখে দোয়া করে বাড়ি যাই নাকি বলে
আগে শুনেন তারপরে দেখবেন নাকি বলেন আগে আলোচনা শুনবেন না আচ্ছা এখন মিডিয়া দরকার আছে না নাই বলেন এই যে আপনাদের এই প্রোগ্রামটা হচ্ছে এই লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে বিশাল আয়োজন এই ভালো কিছু ইসলামিক কন্টেন্ট ইউটিউব ইন্টারনেটে না গেলে আমরা মুসলমান আমরা এই মোবাইল ব্যবহার করে কি দেখব বলেন আপনি কি নাচ গান দেখবেন না সিনেমা দেখবেন না নাটক দেখবেন না দেখবেন কি ইসলামিক আলোচনা ইসলামিক সংগীত কোরআন তেলাওয়াত এগুলো তো আমাদের চাওয়া তাহলে আজকের আলোচনাটা ইউটিউব ইন্টারনেটে জ্যাকেট আপনারা সবাই চান তাহলে মিডিয়ার কাজ মিডিয়ার ভাইদের করতে দেন চিল্লাপাল্লা করবেন না হইচই করবেন না কারণ ক্যামেরা সবাই জানেন যে এইটাতে কি হচ্ছে তারপরে তো চিল্লাপাল্লা করার কোনো মানেই হয় দেখতে কষ্ট হচ্ছে সমস্যা হচ্ছে আমি যদি বলি মঞ্চটা আরো উঁচু করা লাগতো তাহলে দোষ হয়ে যাচ্ছে কমিটি বলে তাই না মঞ্চটা আরো উঁচু করা লাগতো কমপক্ষে তিন তালার মতো যাতে দূরে থেকেও আপনারা দেখতে পারেন কারণ কমিটির ভাইদেরকে জানা উচিত যে এখন বক্তা দাওয়াত দিলে দুই চারটা ক্যামেরা আসে আর যখনই ক্যামেরা লাগাতে যাবে তখনই শ্রোতাদের দেখতে একটু ডিস্টার্ব হয় তবে যারা ক্যামেরা সোজা আছে তাদের একটু দেখতে কষ্ট হচ্ছে আপনাদের তো আর কষ্ট হচ্ছে না তাই বলে ওনাদের তালে তাল মিলে আপনারা চিল্লাইন না ঠিক আছে আর ওনাদের দেখতে কষ্ট হচ্ছে মাঝে মাঝে আমিই দেখব ঠিক আছে হ্যাঁ আমিই দেখব দেখি তো হইছেটা কি দেখার ইচ্ছে এত সব আর দেখার কিন্তু কিছুই নাই আপনারা পুরুষ মানুষ আমিও পুরুষ মানুষ আপনাদেরও যা যা আমারও তাই তো যাই হোক তারপরেও শখ মহব্বত ভালোবাসা এ আর কিছুই নাই কষ্ট পেয়েছেন আচ্ছা চলেন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লাম জোরে জোরে আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লাম যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান স্যার এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত এটার নাম কি হ্যাঁ সে কই লিখছেন পিতম্বপুর গ্রামের নামও খুঁজছেন এই কি যেন নাম বললেন আপনি গরিবপুর তো গরিবপুর গেল ধনী হয়ে গেছে
না আমি গ্রামের নামটাই খুঁজে পাচ্ছি না, এই নিচে লেখা রাখছে প্রথমে।